আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলকে পাবনায় নেওয়া উচিত, যে কারণে প্রতিমন্ত্রী ইন্দিরার এমন মন্তব্য। এদিকে নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে জনগণ আওয়ামী লীগ বিএনপির বিকল্প শক্তি খুঁজছে, যে কারণে এমন আশঙ্কা জিএম কাদেরে। সর্বশেষ থাকছে পহেলা জুলাই থেকে ঢাকা শহর রাত 8টার পর বন্ধের উদ্যোগ। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, পদ্মা সেতুর গুরুত্ব নদী পাড়ের ভুক্তভোগীরা জানেন, শুধু জানেন না খালেদা জিয়া, বিএনপি আর স্বাধীনতা বিরোধীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলো অসত্য আর আজগুবি কথার গোডাউন। তিনি বলেছেন, খালেদা জিয়া নাকি সবার আগে পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন। সেতু উদ্বোধনের কথা শুনে ফখরুল ইসলামের মাথা গরম হয়ে গেছে, বরফ দিয়েও ঠান্ডা করা যাচ্ছে না, তাকে পাবনায় নেওয়া উচিত। শনিবার 11 জুন দুপুরে মুন্সীগঞ্জের মীর কাদিমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ ছিল অসম্ভব, দুঃসাধ্য একটি ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অসম্ভবকে সম্ভব করেছেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। 25 জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন তিনি। ইন্দিরা বলেন, আগে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হতো, এখন আমাদের দেশেই তা উৎপাদিত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। যাচ্ছি পরের সংবাদে। পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে, তাদের মতামত এক এক রকম। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার 11 জুন বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটা আমাদের মেনে চলা উচিত। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত ছিলেন। যাচ্ছি পরের সংবাদে। দেশের জনগণ এখন আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি খুঁজছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেছেন, দুটি দলের মধ্যে আদর্শগত 180 ডিগ্রি ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দনীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে ব্যাপক মিল আছে। জিএম কাদের আজ শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে, তবে জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। জাপার চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেওয়া হচ্ছে। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী 1 জুলাই থেকে ঢাকা শহর রাত 8টার পর বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নেব। অবশ্য রেস্তোরাঁ, অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। শুক্রবার 10 জুন সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ইউআরপি বিভাগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় টেকসই শহর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব শহরের মতো দৈনন্দিন ভিত্তিতে ঢাকা শহরেরও সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্মযোগ্য শেষ করার একটি সুনির্দিষ্ট সময় থাকা আবশ্যক উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপসব বলেন, করোনাকালে জনজীবন যখন স্তব্ধ ছিল তখন প্রকৃতিকে নব উদ্যমে জেগে উঠতে আমরা দেখেছি, কারণ প্রকৃতির বিশ্রাম করার সময় লাগে, তেমনি ঢাকা শহরের ব্যবস্থাপনার জন্য সময় প্রয়োজন। আমরা সারাদিনই ঢাকার উপর অত্যাচার করব আর ঢাকা আমাকে
সুন্দর পরিবেশ উপহার দিবে সেটা কামনা করা অযৌক্তি। পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই এই বিষয়ে আমরা সবার সঙ্গে আলাপ করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সময় আরো বলেন, ঢাকা শহরে যে কোনো ধরনের ইমারত নির্মাণ করলে সেখানে অবশ্যই সোক, অয়েল ও সেপটিক ট্যাঙ্ক থাকতে হবে, না থাকলে সেসব স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। শেখ তাপস বলেন, ঢাকা সিটি কর্পোরেশনে যে নর্দমাগুলো করা হয়েছে সেই নর্দমাগুলো শুধু পানি নিষ্কাশনের জন্য, সেগুলো পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। যেহেতু ওয়াসা পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেনি, সেহেতু ঢাকাবাসী পয়োবর্জ্যের সংযোগগুলো আমাদের নর্দমা দিয়ে দেয়, যার কারণেই নর্দমাগুলো থেকে পয়োবর্জ্য খালে গিয়ে পৌঁছায়, ফলে খালের পানি কালো হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পহেলা জুলাই থেকে আমরা সেটার কঠোর বাস্তবায়নে যাব। ঢাকা শহরে যে কোনো ইমারত নির্মাণ করলে অবশ্যই অবশ্যই সেখানে সোক অয়েল থাকতে হবে, সেপটিক ট্যাঙ্ক থাকতে হবে, এটা আবশ্যকীয়। এটার আইন আছে, আমরা সেই আইনের কঠোর বাস্তবায়নে যাব। খালগুলো শুধু বৃষ্টির পানি নিষ্কাশনের বদলে পয়োবর্জ্য নিষ্কাশনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বলে আক্ষেপ প্রকাশ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের খালগুলো যে পানি তা দেখলে আপনাদের কারো ভালো লাগবে না, কারণ আমাদের সব পয়োবর্জ্য নিষ্কাশন হয় এসব খাল দিয়ে, অথচ খালগুলো দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কথা, কিন্তু সেখানে বৃষ্টির পানির সঙ্গে পয়োবর্জ্য যোগ হয়ে খালগুলো পয়ো নিষ্কাশনের একটি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে।